আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে একটি বাজারের ব্লগ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমার মেয়ে ব্যাগ খোলা সাথে সাথে এসে হাজির তার কর্নফ্লেক্স নেওয়ার জন্য এটা সবসময় তার জন্য নিয়ে থাকি তারপর এখানে একটা নিডো এক কেজির আর এগুলো সবসময় আমি নেই ওর জন্য আর এটার সাথে যে গ্লাসটা এটা আমি আগেও বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি এই গ্লাস যে আমার বাসে কতগুলো জমেছে তার হিসাব নেই এবং গ্লাসের কোয়ালিটিও খুব ভালো বেশ ঠিক একদম যে হালকা পাতলা তা নয় আমার কাছে বেশ ভালোই লাগে কোয়ালিটি তো আমার সেট পূরণ হওয়ার পরেও মানে ছয় পিসের থেকেও আর অনেক বেশি হয়ে গেছে তারপর পেয়েছি এখানে একটা নুডলস এটাও আমার একটু বেশি আনতে হয় কারণ আমার মেয়ে সন্ধ্যায় নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে তো দেখা যায় যে একদিন বা দুই দিন পরপরই ও নুডলস খেতে চায় তো এই জন্য এটা নেওয়া একটু বেশি করে নেই অনেক সময় এক প্যাকেটে না হয় না এই জন্য একটু বাড়তি আনা হয় তারপর এখানে হচ্ছে একটা ফার্স্ট ওয়াশ এক কেজি পরিমাণ এটা হলো ওয়াশিং পাউডার এবং এটার সাথে সবসময় একটা পাঁচশো সত্তর লন্ড্রি সাবান দেওয়া হয় এই সাবানটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না কেন ফেনাটা একটু কম হয় এবং হাত ঘষলে আমার হাতের স্কিনটা একটু রাফ হয়ে যায় তবে এটা অনেক আগের ব্র্যান্ড অনেকেই এটা পছন্দ করে থাকেন আমার কাছে হয়তো বা এটা স্কিনে স্যুট করে না বিধায় ভালো লাগে না তো যাই হোক এরপর আনা হয়েছে চাষির পোলাওয়ের চাল এই পোলাও চালটা আমি সবসময় কিনে থাকি অনেক সময় চিনি গুঁড়াও আনা হয় এখনকার পোলাও চালও কিন্তু আগের মতো সেই ঘ্রানটা পাওয়া যায় না যত ভালো ব্র্যান্ডই হোক না কেন তো এরপর আনা হয়েছে একটা মেডি প্লাস পেস্ট আমার কাছে অন্য কোন পেস্টের ফ্লেভার এখন আর ভালো লাগে না যেমন পেপসুডেন্ট হোক বা অন্য যে কোনোটাই হোক না কেন একটু ফ্লেভারফুল হলেই আমার কাছে অস্বস্তি লাগে তাই আমার কাছে মেডি প্লাসটা এখন বেশি কমফোর্ট লাগে তো এরপর আনা হয়েছে বোম্বে সুরসের চানাচুর এটা আমার আব্বু খেতে পছন্দ করে এই জন্যে আনা হয় মুড়ি দিয়ে অনেক সময় বিকেলের নাস্তায় মুড়ি মাখিয়ে খাওয়া হয় তারপর আনা হয়েছে আম্মুর জন্য চায়ের পাতা আমাদের বাসায় শুধুমাত্র আমার আম্মু একাই চায় চা খান তারপরও দেখা যায় অনেক সময় রেগুলার যে খেতেই হবে তা আনা দুইবেলা খুব কম খান সব সবসময় সকালবেলাটাই এক কাপ করে খান তাই আমার দুইশো গ্রামের একটা প্যাকেটে হয়ে যায় আর এরপরে এনেছি ভীম লিকুইডের পলি আমি সাধারণত বোতলটা অ্যাভয়েড করে পলিটাই আনি কারণ বোতলটায় প্রাইসটা একটু বেশি পড়ে আর বোতল তো বারবার ফেলে দেওয়ার কোনো কারণ নেই বোতলটা ভালো থাকে তাই আমি রিফিলটা এনে বোতলে ভরে নেই। আর যখন দেখি যে অনেকদিন পর বোতলটা একটু বেশি পুরনো হয়ে গেছে তখন হয়তো নতুন আরেকটা বোতল এনে নিই আর এরপর আনা হলো একটা ভীম বার যেটা আমরা মাছ দিয়ে ইউজ করি তবে এটা আমরা থালা বাসনে ব্যবহার করি না অনেক সময় একটা সাদা সাদা প্রলেপ থেকে যায় শুকানোর পরে তারপর আনা হয়েছে স্যাবলন সাবান এটা আমার জন্য আনা হয় মেইনলি কারণ আমি অন্য কোনো সাবান অ্যালার্জিক স্কিনের কারণে ইউজ করতে পারি না তারপর এখানে দেখতে পাচ্ছেন তিব্বত বল সাবান এটা আমরা আগে নিরালাতেই বেশি আনতাম এখন নিরালা ব্র্যান্ডটা খুব কম পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় আর কি আর এখানে আমার আগের স্টকেও দেখলাম যে কিছু কিছু আছে তাই আমি এবার লাক্স সাবানটা আনা হয়নি যেটা আব্বুর জন্য আনা হয় আব্বু আম্মু লাক্স সাবানটা ইউজ করে আর স্যাভলনটা আমি আর আমার বোন ইউজ করি তো আমি এই জন্য একবারই ভাবলাম যে কৌটার মধ্যে ভরে ফেলি এই এইটার মধ্যে আমি সমস্ত সাবান বা গুড়া সাবান এগুলো সব আলাদাভাবে রেখে দিই যখন যেটা প্রয়োজন হয় আস্তে আস্তে বের করি আর কি তারপর এখানে আনা হয়েছে একটা নারকেল তেল এই নারকেল তেলটা আমি একাই দিবে আর আমি তো সাধারণত আমার শাশুড়ি মা যেটা তেল ভাঙিয়ে দে ওইটাই ব্যবহার করি তাই এটা আমাকে খুব বেশি একটা ব্যবহার করা হয় না তারপর আনা হয়েছে রোস্টের মশলা আগেরটা শেষ হয়ে গেছে তাই একটা এক্সট্রা ঘরে আনিয়ে রাখি অনেক সময় মেহমান হুট করে চলে আসলে তখন লাগে তারপর এখানে হচ্ছে টয়লেট পেপার টয়লেট পেপারও আমি সবসময় এক্সট্রা আনি তাই আমার দেখা যায় আগের এই মাসে প্রায় তিনটার মতো ছিল তাই এবার শুধু একটাই এনেছি আর এখানে যেটা হচ্ছে এটা হলো পোলাও চালের খুদ যেটা একদম গুঁড়ো গুঁড়ো থাকে এটা দিয়ে আমি আর আম্মু অনেক সময় অনেকে বিভিন্ন নামে বলেন অনেকে বোয়া ভাত বলে অনেকে হচ্ছে খুদের ভাত বলেন তো সকালবেলা এটা কিন্তু ভর্তা দেখে তো অনেক বেশি মজা লাগে আমি আর আম্মু মাঝে মাঝে এটা করে খাই সকালবেলা তারপর এখানে হচ্ছে ময়দা পরোটা করার জন্য আমাদের বাসায় রুটিটাই সাধারণত প্রতিদিন সকালে হয় সবার জন্য তবে পরোটা যখন উইকেন্ড থাকে যেমন শুক্রবারে অবশ্যই পরোটা করা হয় আর আমার মেয়ে যদি কখনও নিমকি খেতে চায় তখন তো লাগে তারপর আনা হয়েছে একটা লবণ লবণ সবসময় দুই প্যাকেট আনি যদি কোনো মাসে আগের স্টকে থাকে এক প্যাকেট তাহলে এক প্যাকেটে আনা হয় তারপর এখানে আনা হয়েছে কিছু পোস্ত দানা এটাও অনেক দিন ধরে আনা হয়নি ভাবলাম যে যেহেতু রোস্টের মশলা আনছে একটা পোস্ত দানাও খুব অল্প পরিমাণে এনে রাখি এটা তো খুব বেশি প্রয়োজন হয় না অল্প করেই লাগে আর বেশি দিন রেখে দিলে এটা কেমন যেন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাই আমি অল্প করেই এনেছি তারপর আনা হয়েছে রসুন আমরা সাধারণত যেটা ইন্ডিয়ান বড়ো কুয়া রসুন ওটা অ্যাভয়েড করি আমার আম্মু ওইটা কখনো ব্যবহার করতে চায় না তার কাছে মনে হয় এটা ঝাঁজটা কম তারপর এখানে আনা হয়েছে বুটের ডাল এটা আনার দুইটা কারণ হচ্ছে আমরা মাংস দিয়ে খেতে অনেক পছন্দ করি এবং আব্বু অনেক সময় রুটির সাথে ডাল ভুনা খেতেও পছন্দ করেন তারপর এখানে হচ্ছে বাদাম এনেছি এটাও রোস্টের জন্যই এনে রাখা আমরা সাধারণত সেমাই বন্য কিছুতে কাঠবাদামটা ইউজ করি না আমাদের তেমন একটা পছন্দ না তারপর এনেছি এখানে খেসারির ডাল এটা আমরা বড়া করে খাই অনেক সময় রাতের বেলা দুপুরের তরকারিটা খেতে আর ভালো লাগে না রাতের বেলা হালকা কিছু খেতেই ভালো লাগে তখন দেখা যায় যে একটু বড়া করে নিলে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর রান্নার ডাল মসুর ডাল তো অবশ্যই থাকবে এটা সব সময় আনা হয় কারণ ডাল ছাড়া অ্যাকচুয়ালি আমাদের বাসায় একদিনও চলে না আমার মেয়ে আমার বোন প্রতিদিন ডাল তাদের লাগবেই তো লবণ এখানে যেগুলো দেখতে পাচ্ছেন লবণ পোলার চাল এগুলো অ্যাকচুয়ালি আমার গত মাসের যে মুদি সদায় ছিল সেখান থেকে এগুলো বেঁচে গিয়েছিল তো এই কারণে আর কি আমরা এবার একটু কম এনেছি আর এখানে আনা হয়েছে চিনি তো চিনিটা আমি কোনো সময় দুই কেজি আনি কোনো সময় এক কেজিতেও হয়ে যায় খুব বেশি মিষ্টি জিনিস আমরা খাই না আব্বুর যেহেতু ডায়াবেটিক তো হঠাৎ টুকটাক একটু সেমাই খাওয়া হয় আর এখানে আদাগুলো এনেছে আমি ভেবেছিলাম যে আদাগুলো পচা দিলো কিনা পরে দেখলাম যে না এটা অ্যাকচুয়ালি নতুন আদা তো এই কারণে পলিথিনে থাকাতে একদম কেমন ভেজা হয়ে গেছে এবং চামড়াটা খুব পাতলা তার সাথে এখানে পাঁচ কেজি এটা হচ্ছে পেঁয়াজ তারপর আলুও পাঁচ কেজি আনা হয়েছে আর তার সাথে হচ্ছে এখানে তেল আনা হয় সাত লিটার তো আমার পাঁচ লিটার আনলে দেখা যায় শর্ট পরে আবার দুই লিটারের কম আনলে অনেক সময় দেখা যায় কোনো সময় থেকেও যায় আবার কোনো সময় বেশি লাগে তাই আমি সাত লিটার করে আনি যতটুকু থাকবে পরের মাসে অ্যাডজাস্ট করে নিয়ে আসার চেষ্টা করি তো চালটা আমরা সব সময় এক বস্তা করে আনি এটা আমাদের মাসের প্রায় এক মাসের ওভার চলে যায় আর যদি মেহমান থাকে তাহলে এক মাসের মতো যায় তো আমি পেঁয়াজগুলো বের করে দেখছিলাম আর কি কি অবস্থা অনেক সময় একসাথে করে আনলে দেখা যায় তারা একটু ভিতরে পচা বা অন্য কিছু মিক্স হয়ে যায় কারণ বস্তা থেকে একসাথে যখন বেশি পরিমাণে দেয় তখন অনেক সময় তারা বেছে দেয় না তো এই জন্য আমি ছড়িয়ে দেখে নিলাম যে কি অবস্থা তো দেখলাম যে না খোসা মোটামুটি ভালোই ফ্রেশ ছিল আর আলুগুলো আমরা ডায়মন্ড আলুটা কিনি কিন্তু আম্মু বলছিল যে এটা নাকি আম্মু যে আলুটা কিনে ওইটার মতো না আমি অ্যাকচুয়ালি আলু সেভাবে চিনি না আম্মু সবসময় কাঁচা বাজারগুলো করে থাকেন তাই তিনি ভালো জানেন কোনটা খেতে ভালো কোনটা ভালো না আর ছোট যেটা গোল টাইপের হয় ওটাও আমরা অনেক সময় কিনি বিশেষ করে যখন নতুন আলু ওঠে সেইটা আর আদাগুলো আমি ছড়িয়ে রাখছি এই জন্য যে পলিতে থেকে এটা চামড়াটা খুব পাতলা হওয়ার কারণে একদম নরম নরম হয়ে আসছে তাই এগুলোকে ড্রাই করে ফ্যানের বাতাসে রেখে যখন শুকাবে তখন এগুলোকে আমরা আস্তে আস্তে খোসা ছাড়িয়ে হয়তো ফ্রিজে বক্সে রেখে দেবো পরে একজন যখন প্রয়োজন পড়বে অল্প অল্প করে ব্লেন্ড করে নেওয়া হবে আর এটা যদি এভাবে রাখি তাহলে হয়তো পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই কারণে একবারে রসুনটাও ঢেলে নিলাম এগুলো অবশ্যই সব ঝাঁকাতে থাকবে না রান্নাঘরের অন্য একটা র্যাক আছে ওখানে নিয়ে সরিয়ে রাখবো এগুলোই হচ্ছে আমাদের এই মাসের মোটামুটি বাজার আর অন্যান্য মাসে দেখা যায় কিছু জিনিস অ্যাড করতে হয় যেমন জোহার হরলিক্স বা এটা ওটা হারপিক টোটাল হারপিক এই জিনিসগুলো যখন যেটা প্রয়োজন হয় আমি সব সময় চেষ্টা করি বাজারের লিস্ট করার আগে আমাদের যেই আলমিডেটার মধ্যে সব কিছু থাকে মুদিস সেটা আমি চেক করি যে কোনটা কী পরিমাণে আছে আমার মাস কাভার হতে গেলে কতটুকু প্রয়োজন পড়ে আমার একটা আন্দাজ হয়ে গেছে সেইভাবে চোখের আন্দাজ মতো আমি লিস্টটা করি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি আমার পুরো মাসই কভার হয়ে যায় খুব কমই আছে যেটা আমার লাস্টের দিকে শর্ট পড়ে আর যদি কখনও কোনো জিনিস শর্ট পড়ে তাহলে আমি হয়তো বা সেটা নিয়ে আসি স্কুল থেকে আসার সময় অথবা মুদি সদাইটা সে মাসে একটু আগে আগে নিয়ে নিই তো এইভাবেই অ্যাডজাস্ট করে পুরো মাসের বাজারগুলো আমরা করে থাকি যেহেতু আমাদের বাসাটা অনেকটাই দূরে আর আগে যে বাসাটা আমরা ছিলাম মানে ভাড়া যখন আমরা থাকতাম তখনকার সামনে একটা আমাদের দোকান ছিল নেওয়ার ওইখান থেকে আমরা এখনও একইভাবে এই মালপত্রগুলো নিয়ে আসি মাসে একবার তারা রিক্সা করে আমাদের বাসায় পৌঁছে দিয়ে যায় আমাদের এলাকায় যেগুলো নেই তা না কিন্তু ওই যে একটা অভ্যস্ততা তাদের সাথে ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে আর কিছু কিছু জিনিস থাকে যেমন হরলিক্স বা জোহার কিছু কর্নফ্লেক্স যেগুলো আমাদের এলাকাতে অতটা অ্যাভেলেবেল না তো আমার কাছে জিনিসটা প্যারা লাগে যে একবার এক দোকান থেকে নিব আবার আরেকটা খুঁজতে হবে এই কারণে আঙ্কেলের এই দোকান থেকে যখন আমরা মানে মাসের বাজারটা করি তখন আমাকে আর অন্য কোথাও কোনো কিছুর জন্য যেতে হয় না যেটাই আমার প্রয়োজন হয় আমি ফোন দিয়ে লিস্ট করে দেই আঙ্কেল সুন্দর মতো সব কিছু প্যাকেট করে আমাদের বাসায় এসে পৌঁছে দিয়ে যান এবং সাথে আমি টাকাটাও তখন পে করি তো সব কিছু মিলিয়ে অনেক বছর ধরে তার সাথে আমাদের এই মানে লেনদেন বা তার ব্যবসায়িক পরিচিতির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ তো আঙ্কেলও উনি একজন হাজি উনিও হজ করে আসছেন তো আঙ্কেল খুবই ভালো ওনার জিনিসপত্রগুলো আমাদের কাছে খুব যথেষ্ট সম্ভব রিজনেবল রাখার চেষ্টা করেন এবং জিনিসপত্রগুলো ভালো মানের দেন এবং এই আস্থা থাকার কারণেই কিন্তু এত দূর থেকে আমরা রিক্সা ভাড়া ডাবল লাগে তারপরও আমরা এত দূর থেকে নিয়ে আসি তার সাথে সুসম্পর্কটার কারণে তো মুদি সতায়ের দাম দিনকে দিন এতই বাড়ছে আমাদের সবারই দেখা যায় এখন একটু বাজার করতে কষ্টই হয়ে যায় আর সব কিছু বাদ দিলেও খাওয়া তো বাদ দেওয়া যায় না সেটা বেশি লাগুক বা কম লাগুক পরিবারের জন্য সেটা তো করতেই হবে তবে আমরা আশা করব হয়তো বা কোনো একটা সময় এই সিন্ডিকেটগুলো বা এই যে অরাজকতায় জিনিসগুলো হয়তো কোন একটা সময় যদি সম্ভব হয় আল্লাহ যদি সেই তৌফিক দেন তাহলে হয়তো বা এই জিনিসগুলো আবার ঠিক হবে আর তখন সবাই একটু স্বস্তি সহকারে খেতে পারবে সব কিছু গরিব মানুষের জন্য তো অনেক বেশি কষ্ট হয়ে যায় তারা মুদি সদাই বলেন বা কাঁচা বাজার হোক চাল হোক ডাল হোক মাছ মাংস সব কিছুই তাদের জন্য কষ্ট আমরা যেটা করি আমাদের জন্য যদি কষ্ট হয় তাদের জন্য তো আরও বেশি সব কিছু ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু বাজারগুলো আস্তে আস্তে রিফিল করে নিচ্ছি কারণ সব কিছু প্যাকেটে প্যাকেটে থাকলে দেখা যায় খুঁজে পাওয়া কষ্ট হয় এই জন্য আমি কোনটা কোন কৌটায় রাখতে হবে সেইগুলো সব আলাদা আলাদা ভাগ করে এরকম সুন্দর করে আলাদাভাবে সব ঢেলে রেখে তারপর আমরা একটা নির্দিষ্ট আমাদের মিট সেভ অথবা একটা আলমিরা আছে সেখানে আমরা সব কিছু রাখি যখন যেটা প্রয়োজন হয় একটা জায়গায় হাত দিলে যেন প্রতিটা জিনিস খুঁজে পাওয়া যায় হয়তো তাকের উপরে নিচে বা যে কোনোটায় থাকবে কিন্তু ওই আলমিরাটা মধ্যেই থাকে এতে করে আমাদের প্রয়োজনের সময় জিনিসগুলো খুঁজে বের করতে অনেক বেশি ইজি হয় আর আমরা সাধারণত কৌটাগুলো রান্নাঘরের ভিতরে রাখি না কারণ যতই পরিষ্কার করেন না কেন তেল সিটে পড়বে এবং প্রতিদিন পরিষ্কার করাটা অনেক বেশি ঝামেলার আর আমাদের যেহেতু বাসায় কোনো এক্সট্রা হেল্পিং হ্যান্ড নেই আম্মুর জন্য এই সব কিছু বারবার ক্লিন করা অনেক কষ্ট হয় তাই আমরা এগুলো সব আলাদা একটা আমাদের মাঝখানে ওয়াকিং ওয়ে আছে মানে ঘরের একদম মাঝখানে একটা করিডোরের মতো আছে ও যেটা আমরা আগে ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতাম ওখানে আমরা একটা আলমিরা রেখেছি তার মধ্যে এই সমস্ত কৌটাগুলো আমরা রেখে দিই এবং এগুলো একদম ফ্রেশ থাকে একটু নোংরা হয় না মাঝে মাঝে দেখা যায় যখন জিনিসপত্রগুলো আমরা রিফিল করি তখন হয়তো ওয়াশ করে নিলে একদম আবার নতুনের মতো হয়ে যায় অত বেশি দ্রুত ময়লা হয় না তো আমি সব কিছু আলাদা আলাদাভাবেই রাখবো এবং যেইটা যে কৌটায় ছিল আমি সেটা সেই কৌটেই রাখার চেষ্টা করছি যাতে করে আম্মুর পরবর্তীতে খুঁজতে ঝামেলা না হয় কারণ দেখা যায় আমাদের কিন্তু একটা টার্গেট থাকে যে অমুক জায়গায় অমুক একটা কৌটার ভিতর এটা থাকার কথা এখন আমি যদি বারবার ওলট পালট করে রাখি তাহলে দেখা যাবে আম্মুর আবার সব কিছু ঘেঁটে ঘুটে তারপর খুঁজে বের করতে হবে এই জন্য আমি করি বা আম্মুই করি যেই করি না কেন আমরা চেষ্টা করি যেটা যেখানে থাকার কথা যে কোটায় ছিল সেটা সেইখানেই রাখি যদি কখনো এমন হয় যে পরিমাণে বেশি সেটার মধ্যে আটছে না তখন বাড়তি জিনিসগুলো আমরা আবার পলিতে আটকে রেখে একটা বস্তায় করে আলাদা সরিয়ে রাখি যখন একটু কমে যায় তখন ওখান থেকে বের করে আবার রিফিল করে নেওয়া হয় এভাবেই সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি আমি এবং আম্মু দুজন মিলে আর ঘরে বাইরে সব কিছু তো আমাদেরকে সামলাতে হয় তাই সব কিছু একটু অর্গানাইজভাবে করলে আমাদের কাজ করাটা সহজতর হয় এবং সময় বেঁচে যায় তার সাথে পরিশ্রমটাও কম হয় এলোমেলোভাবে কাজ করলে দেখা যাবে সারাদিন কাজ করলেও কাজ কিন্তু শেষ হবে না তাই সব কিছু একটু গুছিয়ে চিন্তা ভাবনা করে কোন জিনিসটা করলে আমার জন্য সুবিধা হবে কোন জিনিসটা করলে আমি সময় বাঁচাতে পারবো সেটা সবাইকে নিজের মতো করেই ভেবে চিনতে বের করে নিতে হয় এটা প্রতিটা গৃহিণী করে থাকেন এটা শুধু আমার কথা নয় আমি জানি সবাই তাদের সংসারের প্রতি অনেক বেশি যত্নশীল কোনটা কিভাবে করলে সংসারে সবাইকে নিয়ে পুরো মা সুন্দর মতো চালানো যাবে এটার থেকে বড় দায়িত্বটা কিন্তু গৃহিণী বা ঘরে যারা হোম মেকার থাকে তাদের উপরেই থাকে পুরুষ মানুষের কাজ একটাই জাস্ট তারা সব কিছু বাজার করে হয়তো বা এনে দিবে বা টাকার যোগান দিবে কিন্তু সংসার কিভাবে চলবে এটা কিন্তু গৃহিণীর উপরেই থাকে